স্বামীকে যারা খুন করেছে, মহামান্য আদালতের কাছে আমার খুব আশা ছিল যে খুনিরা শাস্তি পাবে আর এনআইএ তদন্ত দিবে। তবে আজকে এনআইএ তদন্ত শুনে আমাদের পরিবার সবাই খুশি হয়েছি। আরও খুশি হব যদি ওই যারা খুন করেছে আমার স্বামীকে তারা যেন শাস্তি পায়, তারা ওই জেলের মধ্যে যেন পচে মরে, আমি সেটাই খুশি হব। আমার বাবা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে যেভাবে টিএমসির খুনিরা খুন করেছিল, তাই কলকাতা আদালত বুঝতে পেরে এনআই তদন্তের রায় দিয়েছে। তাই আমরা এবং আমাদের পরিবার খুব খুশি হয়েছি এবং এদের, এই খুনিদের নির্মমতম যেন শাস্তি হয়, শাস্তির অপেক্ষায় আমরা আছি, আর শাস্তি হলেই আমরা খুব খুশি হব। এইটুকু মহামান্য আদালতের কাছে ধন্যবাদ। ভোটের মুখে আরও এক মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ময়নার বাকচায় বিজেপি কর্মী খুনে এনআইএ নির্দেশ দিয়ে রিপোর্ট পেশের ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের মামলায় এনআইএ তদন্ত করবে, 15 দিনের মধ্যে সেই তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে এবং 24 এপ্রিলের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কী হলো আজ আদালতে, কী বললেন মহামান্য বিচারপতি, জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদারের সঙ্গে। শৌভিক, দেখো, মহামান্য বিচারপতি জয়সেন গুপ্তর বক্তব্য হলো যে গত অক্টোবর মাসে, অর্থাৎ 2023 সালের অক্টোবর মাসে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এই গোটা ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছিল এবং হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ ছিল যে এই ঘটনার মধ্যে যা উপাদান রয়েছে বা যে অভিযোগ রয়েছে এবং তার সাপেক্ষে যে তথ্য প্রমাণ রয়েছে সেটা কিন্তু এই মামলার ভার এনআইএকে দেওয়ার জন্য উপযুক্ত। ফলত এনআইএকে বলা হয়েছিল তারা যেন উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই মর্মে কেন্দ্রীয় সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য বলা হয়েছিল। কিন্তু তারপরেও দীর্ঘ এতদিন কেটে গেল, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারা সেই সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া ছিল সেটাই সম্পন্ন করতে পারেননি এবং তারা স্পষ্ট করে বলতে পারেননি যে এই ঘটনায় তারা এনআইএকে এই গোটা মামলার ভার দিচ্ছে। ফলত সেই কারণেই বিচারপতি জয়সেন গুপ্ত তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের ভূমিকায় এবং তারপরে তিনি সরাসরি বলেছেন যে গোটা মামলার ভার এনআইএকে দেওয়া হলো, 15 দিনের মধ্যে এনআইএ তার কাজ শুরু করবে এবং 24 এপ্রিলের মধ্যে রিপোর্ট দিয়ে বলতে হবে যে তারা আদৌ এই মামলার ভার গ্রহণ করলো কিনা এবং এই মামলার যা ডকুমেন্ট ছিল সেগুলো তারা ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছে কিনা। ধন্যবাদ শৌভিক তোমাকে। অর্থাৎ আরেকবার আপনাদের বলবো, এই যে এনআইএ তদন্তভার সেটা 15 দিনের মধ্যে গ্রহণ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এইবার আপনাদের দেখাবো বিজয় কৃষ্ণ ভূঁইয়া, যার খুনের ঘটনা তদন্ত করার জন্য এনআইকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মেয়ে এবং তার স্ত্রী এই এনআইএ তদন্তের নির্দেশ সামনে আসার পর কি বলছেন তারা?